এটা খেয়ে নিন। কি এটা? বিষ নয়, খেয়ে নিন। বিষ হলে আপত্তি ছিল না। ছি ইন্দ্রাণী, এটা কি ধরনের কথা? এত ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি। ছোড়দাকে ছোড়দাকে এখানে না ডাকলেই বোধ হয় ভালো হতো, ওকে এভাবে পালাতে হতো না। আপনার ডাকাতে কিচ্ছু হয়নি, রাজা সরকার প্ল্যানটা পুরো করেই এসেছিল। মাঝখান থেকে আমি এসে পড়াতে পুরো প্ল্যানটা আপসেট হয়ে গেল। ছোটদা কোথায় গেলেন সে ব্যাপারে কিছু বলেছেন আপনাকে? না, কিছু দূর যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে পড়ি। কে এলো বলুন তো? দরজাটা খুলবো? খুলতে তো হবেই, এভাবে দরজা বন্ধ করে তো ঘরের ভেতর বসে থাকা যায় না। আপনি বসুন, আমি দেখছি। ও আপনারা আসুন আসুন। কি হয়েছে? ছোড়দা কোথায়? রাজা সরকার এসেছিল ছোড়দাকে অ্যারেস্ট করতে। ছোড়দা কোনো রকমে পালিয়ে বেঁচে যায়। অ্যারেস্ট করতে কি চাচ্ছে? রাজু হঠাৎ ইন্দ্রাণীর ঘরে ঢুকে পড়ে, তারপর। হ্যাঁ জানি জানি জানি, তার মানে খবরটা ঠিকই পাওয়া গিয়েছে। আচ্ছা দাদাভাই, ইন্দ্রাণীর এখানে থাকাটা কি সেফ? না না, ওরা ইন্দ্রাণীকে কিছু করবে না। আরে ওদের টার্গেট তো ছোড়দা। আমি মাঝ রাস্তায় নেমে পড়ি, তারপর ইন্দ্রজিৎ বাবু গাড়ি নিয়ে বেরিয়ে যান। ইন্দ্রজিৎ বাবু, এই নামটা আপনি কোত্থেকে পেলেন? ছোড়দার কাছ থেকে। আমি ওনার আসল নামটা জানতে চেয়েছিলাম। Bad thing to happen. কেন? ছোটার আসল নাম বলে দেওয়াটা একটা ইঙ্গিত, একটা বড় রকমের বিপদের ইঙ্গিত। ঠিক আছে, দেখছি। রাজি আমটি বাড়ি যাবেন তো? হ্যাঁ চলুন, আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। ইন্দ্রাণী আপনি একটু সাবধানে থাকবেন, ঠিক কি করতে হবে সেটা আমরা আপনাকে জানিয়ে দেব। চলো। গুড মর্নিং। আপনি এখানে কি ব্যাপার? কি করব বলুন, এখন তো আর আপনি আসেন না, তাই সবাইকে আপনার কাছেই আসতে হয়। তো আপনাকে কেন আসতে হলো? আপনাদের কেসটা তো মিটে গেছে। হ্যাঁ ধরুন এটা একটা নতুন কেস। দেখুন, আমি সাধারণত এই কম্পেনসেশন আদায়ের কেস করি না। আপনাদের কেসটাতে সাধনাদি ছিলেন, তাই আমিও ছিলাম। জানি জানি, কিন্তু আজকে যে কেসটা নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে এসেছি সেটা একান্ত ভাবে আপনার, প্রবাল কাঞ্জিলালের কেস। কাঞ্জিলালের কেসে আপনি এলেন কোথা থেকে? দেখুন, প্রবাল কাঞ্জিলালের কেসে অনেকেই জড়িয়ে আছে, জড়িয়ে আছে অনেক অনেক টাকা, এবং সেটা রোজগার করতে আমরা সকলেই উৎসাহী। তাহলে কথাটা কি এই যে প্রবালের কেসটা নিয়ে যদি আর না এগোনো হয় সেক্ষেত্রে আমি অনেক টাকা পাবো? এক্স্যাক্টলি 2 লক্ষ টাকা, প্রয়োজনে পুরোটাই ব্ল্যাকে। দেখুন, আমি যদি শুধু টাকাটা রোজগার করতে চাই তাহলে আমি আপনার কাছ থেকে এটা কখনোই জানতে চাইবো না যে এই দালালিটা আপনি কার হয়ে করছেন, আর সেটা বোধহয় আপনার বলাও বারণ। তবে আমাকে যে একটু সময় দিতে হবে ভাববার অনন্তবাবু। সেটা কতদিন?
আমি একবার সাধনাদির সঙ্গে কথা বলি, তারপর। না না, সাধনা গুহকের মধ্যে জড়াবেন না, শুধু আপনি। বুঝলাম, ঠিক আছে আপনি এখন আসুন। সরি আপনাকে চা কফি কিছুই খাওয়াতে পারলাম না। তার দরকার নেই, তবে আমি ভেবেছিলাম টাকাটা অন্তত আপনাকে খাইয়ে যাব। কিছুদিন অন্তত না খেয়ে থেকে দেখি খিদেটা পায় কিনা। ওকে, অ্যাজ ইউ উইশ। হ্যালো, হ্যাঁ সাধনাদি বলুন। এক্ষুনি কি হয়েছে বলুন তো। ঠিক আছে আমি আসছি। না না দেরি করব না, আমি এক্ষুনি আসছি। সাধনাদেব, অনিন্দ সাহা এসেছিল আমার কাছে ওই প্রবালের কেসের। আচ্ছা থাক, আমি গিয়েই আপনাকে সব বলবো। ওকে। হ্যালো, ওয়েলকাম, ওয়েলকাম টু প্যারাডাইস। আপনি এখানে? ওয়েল মিস গো, আমি এখানে। আমার মনে হয় আপাতত ওনার গা ঢাকা দেওয়ার পক্ষে আমার বাড়িটাই যথেষ্ট নিরাপদ। আপনি ছোটদাকে চিনতেন না? তাহলে তাহলে বলি, ওনার কাছে আপনার পরিচয় দেওয়াটা কি যথেষ্ট নয়? দেখুন সাধনাদি হয়তো পুরো ব্যাপারটা জানেন না, ওনাকে এর মধ্যে জড়িয়ে ফেলা তো একদম ঠিক হবে না। অন দ্য কন্ট্রারি, আপনারা যাতে জড়িয়ে না পড়েন সেই জন্যই আমার এখানে আসা। আমার মনে হয় সুজাতা দাসের কেসের ব্যাপারে আপনাকে আমি সাহায্য করতে পারি। দেখুন ইন্দ্রজিৎ বাবু, ইন্দ্রজিৎকে ছোটদার আসল না, আর আমার মনে হয় রানীর বোধ হয় এই নামটাই বেশি পছন্দ। দেখুন ইন্দ্রজিৎ বাবু, আপনার এখানে লুকিয়ে থাকাতে আমার কোনো আপত্তি নেই, বরং আপনি এখানে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকব। কিন্তু আপনি আমাদের সাহায্য করতে চান, এ ধরনের কোনো অকারণ কথা বলে। অকারণ নয় ম্যাডাম, সুজাতা দাস থেকে প্রবাল কাঞ্জিলাল এই পুরো ব্যাপারটাতে আমার একটা ভূমিকা আছে। ভূমিকা না স্বার্থ? বল, দুটোই বলতে পারে। ওই ল্যাংরা নিতাই, সে একসময় আমার এলাকা দক এলাকায় ঘুরঘুর করত, সেখানে পাত্তা না পেয়ে টালিগঞ্জে ঘাঁটি করতে গেল। তারপর সুজাতা দাসের হাত ধরে নানা রকম কুকর্মে যোগ দিল। দ্যাটস ইট। এটা তো আপনি আগে কখনো বলেননি। সেরকম সিচুয়েশন কখনো অ্যারাইজ করেনি বলে বলিনি। ভূমিকাটা তো বুঝলাম, আর আপনার স্বার্থ? রাজা সরকার আমার পিছনে ফের মতো লেগেছে। এই রাজা সরকার, সুজাতা দাস, ল্যাংরা নিতাই সবাই কিন্তু শেষ হয়ে যাবে প্রবাল কাঞ্জিলারের কেসটার জন্য, যার মাস্টার মাইন্ড আপনি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আপনিও আমাকে ব্যবহার করতে চান? না রানী, তুমি এভাবে ভেবো না। এনারা আমাকে এভাবে ভাবতে বাধ্য করেছে সাধনাদি। প্রবাল কাঞ্জিলালের কেসটা আমি নিয়েছিলাম অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আর আর এরা সবাই আমার মধ্যে দিয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে। না রানি, না, you completely mistaken, just trying to help you, damn it. Why so? Now don't tell me that you are interested in me. আমি জেনে গেছি, বুঝে গেছি যে
অপরাধীর জীবনে ভালোবাসা বলে কিছু থাকে না, থাকতে পারে না। I believe that's against the Bible. Rani, let's concentrate on the case. তুমি কি জানো রাজু এখন কোথায়? না, তবে তমাল কাঞ্জিলালকে একবার জিজ্ঞাসা করা যেতে পারে। No. No way. That's impossible. তমালকে এখন কিছু জানার দরকার নেই। রাজু যদি রাজা সরকারের দুর্গে দাস হয় তাহলে আমি আপনার ইশকাপন করব। রানী প্লিজ, Why are you getting so aggressive? এত ইমোশনাল হয়ে যেও না। I'm very sorry, সাধনা দি। রানী, I'll prove it to you. Just give me one more chance, okay? Just give me one more chance. রাজা সরকার নতুন চাল চালার আগে আপনি শুধু খুঁজে বার করুন রাজু কোথায়। তখনই আপনি বুঝতে পারবেন যে অপরাধটা কি আর অপরাধী বা কি। আমায় ছেড়ে দিন স্যার, আমি আর আপনার হয়ে এই খেলাটা খেলতে পারছি না। দুবার ছোটদার বন্দুকের সামনে থেকে কোনোভাবে বেঁচে গেছি, তৃতীয়বার কিন্তু গুলিটা একদম কপালের মাঝখানে লাগবে স্যার। রাজু, স্যার আমার মনে হয় রাজুকে দিয়ে এখন কোনো কাজ হবে না, আপাতত ওকে ছেড়ে দেওয়া হোক। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি বড়বাবু? রাজুকে একবার ছেড়ে দিলে আর ধরতে পারবেন না? না, যা করার এখনই করতে হবে আর সেটা রাজুকে দিয়েই হবে। কিন্তু ছোড়দা কোথায় লুকিয়ে আছে সেটা আগে কনফার্ম হোক। ছোড়দা না, বাদশাহ আর বাকি দলটা। বাদশাহ? কিন্তু কোন কেসে ধরবেন ওকে? ছোড়দাকে যে কেসে ধরতে গেছিলাম বেআইনি অস্ত্র রাখার অপরাধে। ও চালাকি খাটবে না, ওরা তো জেনে গেছে। সেই জন্যই তো চালটা আবার লেগে যাবে, ওরা বুঝতেই পারবে না যে ওই একই ফাঁদ আবার পাতা হবে। আপনি কনফিডেন্ট? 100%। শুধু রাজুকে বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করাতে হবে, দেখছি। শোনো রাজু, তুমি ছোটদার কথা ভুলে যাও, শুধু যে খেলাটা খেলেছিলে সেটা ভুলো না। ওই খেলাটা তোমাকে আরেকবার খেলতে হবে, তবে এবার ছোটদার সঙ্গে নয়, বাদশার সঙ্গে। আপনি কি পাগল হলেন নাকি? ছোটদা বাদশাহ, আমি আর কারোর কাছেই যাব না, মরে গেলেও না। শোনো রাজু, কুমার তুমি করো না, আমি কথা দিচ্ছি এটাই তোমার শেষ কাজ। আরে আমি শেষ হয়ে যাচ্ছি তো শেষ কাজ? আমি আর কারোর সামনে দাঁড়াতে পারবো না। আমি চললাম, আমার নিজের পথ আমি নিজেই খুঁজে নেব। রাজু দাঁড়াও, এখান থেকে তুমি বেরোতে পারবে না। আপনার ধমকানিতে আমি আর ভয় পাই না, একদম ভয় পাই না। আর আপনি এখানে আটকে রাখতেও পারেন না আমাকে। ধমকানি না, আইন তোমাকে আটকাবে। কিসের আইন? একজন মহিলার উপর শারীরিক নির্যাতন আর গলায় ছুরি ধরার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। তার মানে সেটা তো আপনার কথা আমি করেছি। হ্যাঁ, এখন আমার কথাই তোমাকে গ্রেফতার করা হবে। বড় উচ্চাসটা লিখে নিন, আমি সই করে দিচ্ছি। আমার সঙ্গে এইভাবে দু নম্বরটা করলেন? যদি পৃথিবীতে ন্যায় বলে কিছু থাকে তাহলে আপনি পার পাবেন, ঠিক এইভাবে মরতে হবে আপনাকেও। দারুণ খবর, ইন্দ্রাণীর গলায় ছুরি ধরার অপরাধে রাজুকে অ্যারেস্ট করা হয়েছে। প্ল্যানটা কিন্তু রাজা সরকারের ছিল, রাজা সরকার বাধ্য করেছিল এটা ওকে করতে, কিন্তু রাজা সরকারই রাজুকে অ্যারেস্ট করেছে। রানী,
আমার মনে হয় এটা একটা দারুণ সুযোগ। লেটস হিট when it's hot। কিন্তু কেসটাকে কোর্টে উঠুক, দেখি কি হয়। তারপরে আর কিছুই করার থাকবে না। এই কেসটার সঙ্গে সঙ্গে তোমাকেও কোর্টে মুভ করতে হবে। চলো আমরা কাগজগুলো বানিয়ে ফেলি। দাঁড়ান দাঁড়ান সাধনাদি, আপনার প্ল্যানটা ঠিক কি বলুন তো? আমার নির্দিষ্ট কোনো প্ল্যান নেই, তবে আমার ইন্টুইশন বলছে দিস ইজ আ গ্রেট চান্স। প্ল্যানটা আমরা কাগজগুলো বানাতে বানাতে করে ফেলি, কিন্তু একটা শুরু তো করতে হবে। শুরু তো হয়েই গেছে, রাজুকে অ্যারেস্ট করা হয়েছে, কালকে কোর্টে তুলবে, আর রাজুর উকিল হিসেবে অ্যাপিয়ার করবে তুমি। বোঝা গেল? আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আমার মন বলছে এটাতেই কাজ হবে। দাঁড়াও আমি একটা ফোন করে আসছি, অ্যান্ড লেটস স্টার্ট আফটার দ্যাট।